অপেক্ষার প্রহর ফুরালো পাকিস্তানের এবার শিরোপা জয়ের স্বপ্ন। 2009 সাল আর পাঁচ আসর পর টি-20 বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান। দর্শকদের চাওয়া ফাইনালে যেন দেখা হয় চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। সিনে থেকে শুভদেব নাথের আরেকটি রিপোর্ট। বৃষ্টি যেন বরণ করে নিয়েছে পাকিস্তানকে, ম্যাচ শেষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামে বর্ষা। স্টেডিয়ামের বাইরে দর্শকদের বাঁধনহারা উচ্ছ্বাস, অপেক্ষার ফল যেন মিষ্টি হয়। শিরোপার আরো কাছে পাকিস্তান, ভারতের সমর্থকরাও এই জয়ে দারুণ খুশি। আমি এদিন পাকিস্তানকে সমর্থন করেছিলাম, কারণ দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারালে ভারত পাকিস্তান ফাইনাল হবে। পাকিস্তান অসাধারণ খেলেছিল, কখনো মনে হয়নি আমরা হারবো এই ম্যাচে, ফাইনালেও মাঠে থাকবো। পাকিস্তানের দুই ওপেনার বাবর ও রিজওয়ানে মুগ্ধ দর্শকরা, ফাইনালেও এমন জুটি চান তারা। বাবর ও রিজওয়ান যেভাবে ব্যাটিং করেছে সেটা অসাধারণ, এখন শুধু শিরোপার অপেক্ষায়, ভারতকে হারিয়ে সেটি করতে চাই। আগামী 13 নভেম্বর পাকিস্তানের প্রতিপক্ষ হবে ভারত ও ইংল্যান্ডের যে কেউ। শুভদেবনাথ, নিউজ 24, সিডনি, অস্ট্রেলিয়া।